সাংবাদিকের আবেদনে সাড়া, খুশির ঈদের আগেই হিতৈষীর পরহিতকর কাজে কচিকাঁচাদের মুখে হাসি। সারা দেশ জুড়ে চলছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পূর্ণ পবিত্র রমজান মাস। রমজানের মাসের শেষে আসে খুশির ঈদ। সকলে নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদের প্রার্থনায় সামিল হয়, কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরায় সেই পরিবারগুলির শিশুরা কোথায় পাবে নতুন পোশাক, মা বোনেরা কোথায় পাবে জামা কাপড়, এইসব পরিবারের কথা আমাদের সাংবাদিক আব্দুল হাই বাঁকুড়ার হিতৈষী সংস্থার সদস্যদের জানান। আমাদের সাংবাদিক আব্দুল হাইয়ের এই মানবিক আবেদনে সাড়া দিয়ে এই হতদরিদ্র পরিবারগুলির পাশে গরিবের রবিনহুডের মতো দাঁড়িয়েছে বাঁকুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা হিতৈষী। ঈদের একদিন আগেই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বেলবান্দি গ্রামের 50 জন দুস্থ অসহায় কচিকাঁচাদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। তার পাশাপাশি বয়স্ক পুরুষ মহিলাদেরও বস্ত্র উপহার তুলে দিল এই মানবিক সংস্থাটি। ঈদের আগে নতুন পোশাক পেয়ে সকলে মহা খুশি। ঈদ উৎসবকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আনন্দ আবেগ কাজ করে। হিতৈষী এর দানে সে আনন্দ আবেগ বহুগুণ বৃদ্ধি পেল। বর্তমান স্বার্থ মগ্ন যুগে অধিকাংশই অপরের দুর্দশার কথা ভাবতে চায় না। তবু হিতৈষী সংস্থার সদস্যদের মতো কিছু মানুষ আছেন বলেই পৃথিবীটা আজও সুন্দর। বাড়িয়ে দাও তোমার হাত, সর্বদা থেকো মানুষের সাথে। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা রইল হিতৈষীর সকলে যেন আগামী দিনে সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন এবং মানুষের জন্য কাজ করে যেতে পারেন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ। দিন পর তো ঈদ, আপনি কাপড় কিনেছেন? না, কাপড় কিনিনি। বাড়িতে আপনার দাদা কি করেন? আমাদের কেউ কোথাও যাদের নেই তাদের তো আল্লাহ আছে। আমার স্বামী নেই, আমার স্বামী এই 6 বছর হলো মারা গেছে। আমার ছেলে মেয়ে? ছেলে মেয়ে, বড় মেয়েটা প্রতিবন্ধী, মেজো মেয়েরা ক্লাস 10-এ পড়ে, ছেলেটা ছোট 6-এ পড়ে। কি করে সংসার চলে? তবে সংসার চলে বলতে আমি বেকার ভাতা পাই, লক্ষ্মী ভাণ্ডার পাই, ওই থেকে আমার সংসার চলে। আর ছেলে মেয়েদের পড়াশোনা খরচ? ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বলতে গেলে ওই টাকা থেকেই হয়। আর আমাকে সাহায্য করে বলতে গ্রামের লোক আমার ঈদে বকরিতে আমাকে সাহায্য করে। আপনার নাম? আমার নাম রিক্তা বেগম। দাদা কি করেন? দাদা ভিক্ষা করে। আর ভিক্ষা করে মানে প্রত্যেক দিন যা না গেলে চলে না সংসার। দিয়ে তাহলে গো ভিক্ষা করে দিয়ে দাদা দিয়েছেন উঙ্গি গেঞ্জি আর দিয়েছে, অতই খুশি। আর আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পান? লক্ষ্মী ভাণ্ডার পাই, 500 টাকা করে তো সংসার চলে না, তার জন্য তবুও চলে যাচ্ছে কোনোভাবে। ও প্রতিদিনই ভিক্ষা করতে যাই, একটু মাথার ডিফেক্ট করা আছে। দিয়ে ওই অত সংসার চলে, পার্টি থেকে যে ঘরগুলো দিয়েছিল বাগাতে এখনও পাচ্ছিনি। আর দুটো মেয়ে ছেলে আছে, একটা ছেলে আছে, সংসার চালানোর কবে কষ্ট হয়, কি করবো তার ভিতরে চালাতে হয়। আপনারা কি ভেবেছিলেন যে ঈদের আগে এই নুঙ্গি গেঞ্জি পাবো? না, কেউ দেয়নি, ওই জন্য আবার এবারে দিয়েছে নতুন করে। খুশি হয়েছি যে না, নুঙ্গি গেঞ্জিটা পরে নামাজ পড়তে যাবে স্বামী। আপনার নাম কি? আমার নাম আয়েশা খাতুন। 2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ নার্সারি 3+ থেকে 5ম শ্রেণী 10+ পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। হিতৈষী বাঁকুড়া এবার পৌঁছে যেতে চলেছে ইন্দাস ব্লকের বেলবান্দি গ্রামে। আমাদের এক পরিচিত সাংবাদিক দাদা আব্দুল হাই, তিনি জানান এখানে বেশ কিছু দুস্থ পরিবার রয়েছে যারা এই পবিত্র রমজান মাস পালন করে এসেছে, অথচ তাদের সেরকম আর্থিক সামর্থ্য নেই। তা আমরা তাদের পরিবারের জন্য, তাদের বাচ্চা কাচ্চা, তাদের পুরুষরা এবং তাদের মায়েরা বোনেরা যারা রয়েছেন তাদের হাতে হিতৈষী বাঁকুড়ার পক্ষ থেকে আমরা কিছু বস্ত্র তুলে দিতে চলেছি এই পবিত্র ঈদ উপলক্ষে। আমরা এভাবেই বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সারা বছরই জুড়ে থাকি, শুধু ঈদ নয়। আমাদের দুর্গাপূজা যেমন রয়েছে, আমাদের শীতকালে বস্ত্র বিতরণ রয়েছে, কম্বল বিতরণ রয়েছে। আমরা মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিই, তাদের পড়াশোনার খরচের দায় দায়িত্ব নেওয়ার চেষ্টা করি। এভাবে আমরা সমাজের সামান্য কিছু কাজ করার চেষ্টা করি। আপনাদের প্রত্যেকের সাহচর্যে এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা এভাবেই সমাজের ছোটো ছোটো কর্মকাণ্ডের মধ্যে নিজেদের যুক্ত রাখতে পারবো, এই আশা আমাদের রইল।
ক্যারাটে সেলফ ডিফেন্স একাডেমি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষক রাজ চ্যাটার্জি, ক্যারাটে মূলত একটি আন্তর্জাতিক খেলা। ক্যারাটে মানে সুস্থ, সরল ও নিরোগ শরীর। আসুন আপনার পুত্র, কন্যা, ভাই বোনেদের শরীর চর্চার মাধ্যমে আত্মনির্ভর করে তুলে আপনাদের নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্র শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। যোগাযোগ 9734301071, এছাড়াও 8900688976 অথবা 7076918666। শনিবার ঈদ, তার আগে বাঁকুড়ার হিতৈষী কর্মীরা এই বেলবান্দি গ্রামে নতুন বস্ত্র, ছোট ছোট ছেলেমেয়েদের জামা কাপড়, বয়স্কদের শাড়ি সব পাঠিয়েছে। এ বিষয়ে আপনি কিছু বলুন। আমি বেলবান্দি গ্রামের পক্ষ থেকে প্রথমে হিতৈষীর কর্মকর্তা যারা আছেন ওনাদেরকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের বেলবান্দি গ্রামের গরিব মানুষদের পাশে এই খুশির ঈদেতে অংশীদার হয়ে ভীষণ ভালো লাগছে, কারণ এই গরিব মানুষগুলো এই ঈদের আগে নতুন জামা কাপড় পরে তাদের পেয়ে তাদের যে আনন্দ, তাদের যে খুশি, এই খুশির জন্য হিতৈষীর কর্মকর্তাদেরকে, হিতৈষীকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করব এইভাবে হিতৈষী যেন আবার আমাদের গ্রামের মানুষদের পাশে আপদ বিপদে খুশিতে আনন্দে থাকে, তাহলে আমরা ভীষণ খুশি হব। আমার নাম সৈয়দ আলতাফুর রহমান,